গানটা পড়েছিল আমি মিস বুবলি ছেলেকে সাকিবের মতোই বানাবেন স্বপ্ন বুবলি যে কারণে ছেলেকে এই ছোট্ট বয়সে তার বাবার মতো তৈরি করছেন তিনি যে বিষয়টি এবার পরিষ্কার করলেন বুবলি ক্ষণে ক্ষণে বীরের স্টাইলিশ লুক এবং ডান্স একাডেমিতে ভর্তি করে এবার সতীনের ছেলেকে টেক্কা দিলেন বুবলি ঠিক এমনই একটা আলোচনায় জড়িয়েছেন তিনি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন জন্ম থেকে শেজাদ খান বীর যেন তার বাবার মাস্টার কপি অনেকে তো ছোটবেলার সাকিব খানও বলে কিন্তু সাংসারিকভাবে সাকিবের ব্যক্তি জীবনের টান পরায়ণে অপু বুবলির মতো সাকিবের এই দুই পুত্র সর্বদা আলোচনায় থাকে কেননা তারা তো দুই ঘরের সন্তান যে কারণে তাদেরও ব্যক্তিত্ব নিয়ে মিডিয়া জুড়ে একটা চর্চা থাকেই সম্প্রতি সাকিবের দ্বিতীয় পুত্র শেজাদ খান বীরের ডান্স একাডেমির একটা ভিডিও বেশ আলোচিত যেখানে দেখা যায় নাচে খুব মনোযোগী ছোট্ট বীর অর্থাৎ বুবলি যে তার ছেলেকে তৈরি করার কাজ শুরু করেছেন সেটা তো বলার অপেক্ষা থাকে না এদিকে বীরের এমন ভিডিওর দৃশ্যায়নে নানা রকম আলোচনায় জড়িয়েছেন অপু বিশ্বাস এবং স্বপ্ন বুবলি কেননা তাদের ব্যক্তিগত বিরোধিতা আর নতুন কিছু নয় যে কারণে মাঝে মাঝে সন্তান নিয়েও নানা রকম প্রতিযোগিতামূলক আলোচনায় জড়িয়ে পড়েন তারা বীরকে ডান্স একাডেমিতে ভর্তি করে দ্বিমুখী একটা আলোচনার শিকার হয়েছেন বুবলি এটা অনেকে প্রশংসা করলো কেউ আবার বলছে অপুকে টেক্কা দেওয়ার পথ তৈরি করছেন বুবলি একে তো শুরু থেকে ছেলেকে বাবার মতো সুপারস্টার বানাতে চেয়েছেন আর তার উপরে বীরের এই ছোট্ট বয়সে ছেলেকে এমনভাবে তৈরি করে সতীনকে টেক্কা দিচ্ছে বুবলি তবে মূল বিষয় হচ্ছে যে যাই বলুক তাদের দুই ভাইয়ের মাঝেই তাদের বাবার সিনড্রম রয়েছে বীর যেমন এ বয়সে বাবার মতো লুক পেয়েছে তেমনি জয়ও তার বাবার লুক একটু কম পেলেও ট্যালেন্টে সাকিবকে টেক্কা দেবে সেটা বলাই যায় যে কথা অপুও বরাবরই বলেন যে আব্রাহাম খান জয় তার বাবার মতোই ট্যালেন্ট তবে সাকিবের এই দুই পুত্রের কাকে আপনার কাছে বেশি ভালো লাগে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না